नमस्कार बंधुरा, आमि तन्मय। आशा करी आपनारा सबाई भालो आछेन एबं आपनादेर पाखीगुलो सब सुस्थ आछे। बंधुरा, ब्रिडिंग सीजन तो एसे गेलो, तो आपनारा भाबछेन जे कीसेर माध्यमे ब्रिडिंग कराले, कोन नेस्ट बक्सेर माध्यमे ब्रिडिंग कराले पाखिर बाच्चा भालो हबे एबं पाखीगुलो सुस्थ ओ भालो थाकबे। जानते होले ये भिडियोटी अपनारा देखुन, बुझते पारबेन एवं जानतेओ पारबेन, किछुटा होलो आपनादेर उपकारे आसबे। बंधुरा, ये जे आमार सामने जे नेस्टिंग बक्सगुलो देखते पाच्छेन, ता काठेर नेस्टिंग बक्स आछे, प्लास्टिकेर झुड़ी आछे आर भाड़ आछे। कोन पाखी किसे बाच्चा भालो हय, तार माध्यमे बाच्चा करले आपनादेर रेजाल्ट भालो हबे, डिम एवं बाच्चार परिमाण बेड़े जाबे। जेमन पाँचटा जदि डिम पारे, पाँचटा बाच्चाई हबे बा चारटे हबे। जेमन आमि निजे प्रमाणित, कारण आमि आपनादेर एकटा छोट्टो भिडियो आमि स्क्रिने दिये देबो, आपनारा देखते पाबेन जे आमि एई तीन रकम जिनिसेर मध्य दिएई सबकटा बाच्चा करेछि, विशेष करे जेब्रा फिंचेर। हाँ, तो विशेष करे जेब्रा फिंचेर, ये सब जे जेब्रा फिंचगुलो आछे एरा सबथेके भालो बाच्चा करे आपनार नेक्स्ट बक्सेर माध्यमे, जेटा काठेर जे बक्सटा हय तार माध्यमे। जेमन बंधुरा, एई जे काठेर बक्सटा देखछेन, एई बक्से खूब भालो बाच्चा ওরা পালন করে। চারটে যদি ডিম দেয়, চারটে ডিমে কি পাঁচটা ডিম দিল, পাঁচটা ডিমে যদি ব্লাড আসে, তাহলে তার থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা সবথেকে ভালো এই বক্সের মাধ্যমেই হয়। তো এই বক্সে আপনার কারণটা হচ্ছে কি, এতে ইমিউনিটিটা মেনটেন করে, যে ছোটো পাখি বিশেষ করে হিটের প্রয়োজন, মানে গরমের প্রয়োজন আছে, তো ওই গরমের জন্যে আপনার এই কাঠের বক্সটা দিলে খুব ভালো রেজাল্ট আসে আমি যতটা দেখেছি। তা আমার আগে যে পুরনো ফার্ম ছিল সেই ফার্মেরই আমি পরীক্ষা করেছিলাম, তো তাতে আমি দেখেছিলাম। আর এই ঝুড়ির মাধ্যমেও ভালো হয়, এতেও খারাপ হয় না, এতেও মোটামুটি ভালো হয়, কিন্তু ভাঁড়ে রেজাল্ট সবথেকে খারাপ হয়। কারণ ভাঁড়ে যদি পাঁচটা ডিম পারে, দেখা যায় দুটো কি তিনটে বাচ্চা হয়েছে, কেন আমি জানি না, কারণ ভাঁড়টা যেহেতু ঠান্ডা অনেক সময় থাকে হয়তো, তো ভাঁড়ে অ্যাকচুয়ালি জাভা পাখি বলুন আর বদ্রি পাখি, এদের রেজাল্টটা আবার খুব ভাঁড়ে ভালো হয়। তো পাখির যে ভাঁড়ের মাধ্যমে জাভা পাখি আর বদ্রি পাখির রেজাল্ট খুব ভালো হয়, কিন্তু আপনার এই প্লাস্টিকের ঝুড়ি আর আপনার কাঠের বক্স, এই দুটোতে খারাপ না, দুটোতে রেজাল্ট খুব ভালোই হয়। আর যারা, আর বন্ধুরা যারা কনফিউশনে আছেন যে কিসে বাচ্চা করব, ব্রিডিং সিজন তো এসেই গেল ইসের মতো, আপনাদের আমি সাজেস্ট করবো, এটা খুব কস্টলি পড়ে যায়। যদি আপনারা যদি এটা জোগাড় করতে না পারেন বা বানাতে না পারেন, এটা বানাতে ম্যাক্সিমাম একশো কুড়ি টাকা মতন খরচ পড়ে। তো তাহলে আপনারা একটা কাজ করবেন, এই ধরনের ঝুড়ি, এই ঝুড়ির বেশি দাম না, দুটো ঝুড়ি পাঁচ টাকা দশ টাকা নেবে, এই ঝুড়ি তো আপনারা করতে পারেন, এতেও ভালো হবে। আর ওই ঝুড়িটা যদি করেন একটু বড় টাইপের ঝুড়ি, এই ঝুড়িতে আপনার এটা দশ টাকা করে কুড়ি টাকা, এই ঝুড়িটা দেখেন, এতেও আপনারা করতে পারেন, এতে খুব ভালো হয়। তো আমি ব্রিডিং সিজন আসলে আপনাদের দেখাবো। আর এই বক্স যদি জোগাড় করতে পারেন তো খুব ভালো। তো এটার মাপ হচ্ছে আপনার 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি, মানে এটা যদি আপনি লম্বাই করেন, এই লম্বাটা হচ্ছে 4 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, এইটা হচ্ছে আপনার 8 ইঞ্চি, 8 ইঞ্চি আছে। তো এই ধরনের বক্স আপনারা বানাতে পারেন খুব ভালো রেজাল্টের জন্য, আর না হলে প্লাস্টিকের ঝুড়িতেই করবেন। আর এই ভাঁড়ে আপনারা করবেন না, ভাঁড়ে অ্যাকচুয়ালি জাভা পাখি বা বদ্রি পাখির জন্য ভাঁড় ঠিক আছে আমি যতটা দেখেছি। তো আপনারা চেষ্টা করবেন, তো এটা আমি সাইডেই রেখে দিলাম, চেষ্টা করবেন বক্স বা ঝুড়ির মাধ্যমে। আর বন্ধুরা, যাদের কনফিউশন ছিল তাদের আশা করি এই ভিডিওটা দেখলে কনফিউশনটা দূর হয়ে যাবে বা তাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমি কিসের মাধ্যমে পাখির বাচ্চা ফোটাবো।
আর আমি তো ফার্মে যখন ব্রিডিং সিজন এসে যাবে তখন তো আপনাদের লাইভ ভিডিওটা দেখাবোই, যে আমি কার মাধ্যমে বাচ্চা করছি, আমি কিভাবে করছি, কি পদ্ধতিতে, সম্পূর্ণ দেখতে পাবেন। তার জন্যে আমার এই সর্দার বার্ডস এভিয়ারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনি ডেলি ভিডিও আপলোড করলেই আপনারা পেয়ে যাবেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন, তাদেরও কিছুটা উপকারে আসতে পারে। তো এই তো আমার পাখিগুলো সব মেল ফিমেল আলাদা করে রাখা আছে, আপনাদের তো আগের ভিডিওতেও আমি দেখিয়েছি আর এবারেও দেখাচ্ছি। হ্যাঁ, যদি ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা উপকারে আসে, এই কারণে আমি আমার নিজস্ব ফার্ম থেকেই ভিডিও করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আর ভালো করে আপনারা দেখে নেন এই ধরনের ঝুড়ি, যদি মনে করেন যে খুব পয়সা মানে কমের মধ্যে করবেন তাহলে এই ধরনের ঝুড়িতে করবেন, আর যদি মনে করেন যে একটু পয়সা ভালো বেশি দিয়ে করা দরকার, বা এই বক্স যদি আপনারা নিয়ে নেন তাহলে অনেক দিনই চলবে, আর ঝুড়িতেও খারাপ না। আমি এই ঝুড়ির মাধ্যমেই করব, ঠিক আছে, তাও আপনাদেরকে আমি দেখাবো। বাই।